नमस्कार আমার চ্যানেলে সমস্ত দর্শকদের অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে একটা ট্যুর গাইড নিয়ে তোমাদের কাছে চলে এলাম। বিগত দিনে মানে শিবরাত্রির সময় আমার ছেলে বারাণসীতে গিয়েছিল, তো অনেক কষ্ট করে তোমাদের জন্য ও ভিডিও করে নিয়ে এসেছে। সেই ভিডিওগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে বারাণসী অনেক পুরাতন একটা শহর, তা বেনারসে যাওয়া থাকা আর কোন সময় গেলে তোমাদের উপকার হয় বা দর্শনীয় স্থানগুলি কি কি আছে সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে ভিডিওটি কেমন লেগেছে। তো রাতে ট্রেন ধরে ভোর ভোর পৌঁছে গেলাম বেনারস। বেনারস স্টেশন একদম ভোর, তখন 4টে বাজে। হোটেলে যাব, হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে কানুবাবু খুব বিখ্যাত একজন ব্যক্তি বেনারসে, তো ওনার সাথে আমার ছেলের পরিচয় ছিল। তো দেখো কানুবাবুর হোটেলটা নিয়ে নিয়েছে। তো হোটেলের সামনে চলে এলাম, দেখো এখানে হোটেল কানুবাবু। তো ভেতরে চলে যাচ্ছে, হোটেলের ভেতরে ঢুকে জিনিসপত্র রেখে। হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার একদম, সুন্দর ছিমছাম ঘর সাজানো গোছানো, বাথরুম ওয়াশরুম সবই খুব সুন্দর পরিষ্কার ছিল। ওয়ার্ড্রোবও ছিল জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য। তো জিনিসপত্র রেখে দিয়ে এবারে বেরিয়ে পড়ব নৌকা বিহারের উদ্দেশ্যে। সময় এখানে একদম নষ্ট করা যাবে না, তো নৌকা বিহারের উদ্দেশ্যে দেখো কি করেছে। সামনে আছে ললিতা ঘাট, এটাই পুনর্নির্মাণ করা হয়েছে। ললিতা ঘাট নেপালি মন্দির, পুরো চেনাই যাচ্ছে না জায়গাটাকে, এত সুন্দর করে দিয়েছে। আমরা গিয়েছিলাম কিছু কাল আগে, প্রায় 5-6 বছর আগে। তো এই সময়টা শিবরাত্রির সময় অনেক ভিড় হয়, তো আমার যাওয়া হয়নি। প্রচুর ভিড় হয় এই সময়টা, কোটি কোটি লোক, মানে লাখো লাখো লোক আসে এখানে। তো বারাণসীতে প্রধান ঘাট হলো দশাশ্বমেধ ঘাট, এটি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি অবস্থিত। এটা সবচেয়ে সনাতন হিন্দু ধর্মের অতি পুরাতন দর্শনীয় একটা ঘাট। মনে করা হয় ব্রহ্মা শিবকে আহ্বান করার জন্যই এই ঘাটটি তৈরি করেছিলেন। তা বর্তমান ঘাটটি 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও দ্বারা নির্মিত হয়েছিল। কয়েক দশক পরে 1774 সালে ইন্দোরের রানী অখিল্যাবাই হোলকার ঘাটটি পুনর্নির্মাণ করেন। সেকালের কাশী আজকের বারাণসী হয়ে উঠেছে। বরুণা ও অসি নদীর সঙ্গমে বিশ্বের প্রাচীনতম শহর বারাণসী। বারবার এই নগরটা ধ্বংস হলেও পুনের পেশোয়া, ইন্দোরের হোলকার, গোয়ালিয়ারের সিন্ধিয়া আর বারাণসী রাজাদের হাত ধরে মন্দির ঘাট শহর নতুন করে গড়ে উঠেছে। আর এই বারাণসীতে 51 শক্তিপীঠের অন্যতম ঘাট হল মণিকর্ণিকা ঘাট। তো সময় নষ্ট না করে দেখো নৌকোতে উঠে পড়েছে সবাই। সমস্ত ঘাটগুলো, 84টা ঘাট রয়েছে, তা সমস্ত ঘাট তো দর্শন করা যায় না। কিছু কিছু ঘাট আছে অত্যন্ত জনপ্রিয়, যেমন রাজা হরিশ্চন্দ্র ঘাট আর মণিকর্ণিকা ঘাট। এই দুটো ঘাটে দেখো করা হয়। মণিকর্ণিকা ঘাটে শোনা যায় বা বলা হয় কখনোই নাকি আগুন বন্ধ হয় না, 24 ঘন্টা ওখানে সব দেহ দেখো করা হয়। এছাড়াও অনেক ঘাট আছে, অহিল্যাবাঈ ঘাট আছে, রানী রাসমণি ঘাট আছে, জানকী ঘাট আছে,
আরও অনেক ঘাট আছে, তো এগুলো আমরা পরিচিত হই। দেখো কি সুন্দর লাগছে দেখতে, নৌকো করে নৌকো বিহারে যেতে যেতে সমস্ত ঘাটগুলো দেখে নিচ্ছি খুব ভালো করে, তোমরা এগুলো নৌকো করে দেখে নিতে পারো। তো নৌকো একা উঠলে একটু ভাড়া বেশি মানে পড়ে যায়, সবাই মিলে উঠলে তো বাজেটের মধ্যে পড়ে যায়, আনুমানিক পাঁচজনের হয়তো ভাড়া 250 টাকা করে ওরা নেয়, সেই হিসাব করেই 8 জন 5 জন যেরকম হয় তো সেভাবেই নৌকো ভাড়াটা তোমরা করে নেবে। তো আমাদের সমস্ত ঘাট ঘুরে দেখা হয়ে গেল, এবার আমরা চলে যাব মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে যে দশাশ্বমেধ ঘাটটা, এখান থেকে দেখো নতুন করিডর তৈরি হয়েছে। তো ওই উঠে সিঁড়ি দিয়ে উঠে দেখতে পাচ্ছো যে নতুন করিডরটা, ওটা 2013 সালের 13ই ডিসেম্বর এই নতুন করিডরের উদ্বোধন হয়। করিডরটা বাবা বিশ্বনাথ মন্দির আর মণিকর্ণিকা ঘাটের মাঝে নির্মিত করা হয়, যাতায়াতের সুবিধার জন্য এটি নতুন করে নবনির্মাণ করা হয়। মণিকর্ণিকা ঘাটের পাশে রয়েছে 1 নম্বর গেট, দেখো 1 নম্বর গেট দিয়ে বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করা যায়। তো এ পাশ দিয়ে বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করা যাবে। চারিদিক খোলা মেলা, এটা অনেক ভবন রয়েছে এখানে, ইনি আদি শঙ্করাচার্য। আর এই পাশ থেকেই মন্দিরে চলে যাওয়া যাবে। মল্লিকার্জুন ভবন রয়েছে, শঙ্করাচার্য চক রয়েছে, ব্যাস ভবন রয়েছে। দোকান থেকে আমরা বেরিয়ে রাস্তায় চলে এলাম। এটা দশাশ্বমেধ ঘাটের সামনের রাস্তাটা, আর বেরিয়ে দেখবে এখানে বৃহস্পতি মন্দির আছে, একদম ঠাকুর বিশ্বনাথ মন্দিরের গেট আছে, গেটের পাশেই বৃহস্পতি মন্দির রয়েছে। এই যে এখানে এটা গুরু বৃহস্পতি মন্দির। আর হচ্ছে মেন গেট, এটা কাশী বিশ্বনাথ টেম্পলের মেন গেট। তো আমরা এখানে আবার সাইট সিন করতে চলে এলাম, ওখান থেকে ঘুরে এসে দেখো শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির, চলো ভেতরে ঢুকে যাই। অনেক বড় একটা মন্দির যেখানে তুলসীদাস রামায়ণ রামচরিত মানুষ লিখেছিলেন। দেখো প্রতিটা দেয়ালের সাথে খোদিত করা আছে ওনার রামচরিত মানুষ। এছাড়া উনি হনুমান চালিশা, হনুমানজির নানা রকম যে পঙ্ক্তি আমরা মন্ত্র উচ্চারণ করি তুলসীদাস, সুন্দরকাণ্ড ওনার লেখা দেখেছ, এই যে রামচরিত মানুষ সমস্ত যে বইটা পুরো এই দেয়ালের মধ্যে গাঁথা রয়েছে, সমস্ত দেয়ালে চতুর্দিকে। আর এত সুন্দর মন্দিরটা না, ঠান্ডা অনেক বড় জায়গা নিয়ে, দেখো সমস্ত দেয়ালের মধ্যে পুরো মা রামচরিত মানুষ লেখা রয়েছে। সামনে এগিয়ে যাই,
দেখো রাম দরবার, এখানে রাম দরবার, রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানজি। তুলসীদাসের পাদুকা রয়েছে, সবাই এখানে পুজো দিয়ে নমস্কার করছে। এখানে হনুমানজির মূর্তি রয়েছে, এখানে স্বয়ং তুলসীদাসজি রয়েছেন। এখানে পুরনো মন্দিরের যেটা রূপ ছিল সেটা এটাকে রাখা হয়েছে এভাবে। পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, তোমরা পুরো মন্দিরটা ঘুরে দেখতে পারো, খুব সুন্দর একটা শান্তির জায়গা, ঠান্ডা জায়গা। দেখো হয়ে গেল, এবার বেরিয়ে গেলাম ওখান থেকে, বেরিয়ে গিয়ে যাব আর একটা দর্শনীয় স্থান দেখতে। চলে এসেছি দেখো এখানে, এখানে কুটুকেশ্বর মহাদেব রয়েছেন, এখানে হচ্ছে এটা দুর্গা মন্দির। এই এটা হচ্ছে সতীপীঠ, মানে আদি সতীপীঠ, শক্তিপীঠ একটা মা দুর্গার, স্বয়ং খুব জাগ্রত মা এখানে বিরাজ করছেন। ফটো তোলা মানে আছে দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। দেখো দূর থেকে তোমরা দর্শন করো, আর তোমাদের যদি মনস্কামনা থাকে তাহলে তোমরা কিন্তু ওখানে ধাগা বাঁধতে পারো, মা সমস্ত মনস্কামনা পূরণ করেন। কেমন খুব সুন্দর একটা মন্দির মা দুর্গা, কালার ছিল না, কালার করেছে মা দুর্গার, অরিজিনাল আদি শক্তি, নট মা দুর্গা অনলি, আদি শক্তি, আদি শক্তি, সুদীপীঠ তো না, মন্দির চত্বর ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক কষ্ট করে এগুলো তোলা হয়েছে, সাইড থেকে একটুখানি মাকে দেখা যাচ্ছিল, কেন ফটো তুলতে সবসময় ওরা বারণ করে। তো চলো ভালো করে দেখে নাও, সব সাধবা মহিলারা যজ্ঞস্থল পরিদর্শন করছে, ঘুরছে, মায়ের মন্ত্র জপ করছে। খুব ভালো দিনে এখানে আমরা পৌঁছেছিলাম, ওখান থেকে বেরিয়ে দেখো তোমাদের পরিচয় করলাম আগে, কুটুকেশ্বর মহাদেব। আর এখানে হচ্ছে যে কল্কি অবতার, কল্কি অবতার যে রূপটা আছে সেটা এই মন্দিরটা। বাইরে বেরিয়ে গেলাম, এই দর্শনীয় স্থানগুলো কিন্তু তোমরা অবশ্যই যাবে। চলে এসছি আর একটা মন্দিরে,
কাল ভৈরব মন্দির, এটাও কিন্তু অবশ্য দর্শন করবে। খুব সুন্দর দর্শনীয় স্থান, এটা পুরো ঘুরে দেখবে। বেরিয়ে চলে এলাম দর্শন করে। তো দেখো এখানে অনেক পুরনো বেনারসি পান, এই গামা পান ভান্ডার, এটা অনেক পুরনো একটা দোকান, মানে অনেক বহু শতকের দোকান। এরা সমস্ত মশলা, যে পানের যে মশলাগুলো হয় সেগুলো নিজে হাতে ওনারা বানান। খুব সুন্দর এই পান। তো তোমরা যদি বারাণসীতে আসো তো অবশ্যই একবার এই পানের স্বাদ নেবে। সুন্দর করে বানাচ্ছে, তো আমার ছেলে বাড়িতেও নিয়ে এসেছিল পানটা। এর স্বাদ হচ্ছে অতুলনীয়, মুখে দিলে পুরো গলে যাচ্ছে, এত সুন্দর এই পানের স্বাদ। তোমরা কিন্তু অবশ্যই নিও। তো ভিডিওটা আর বড় করবো না বেশি, আজকের মতো রাখবো ভিডিওটা। পরে ভিডিওটা অবশ্যই দেখার জন্য সাবস্ক্রাইব করো।